হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনকাম টিপস 24 চ্যানেলে নতুন একটা ভিডিওতে। সো ভিউয়ার্স, এতদিন আমি আর্নিং এর ভিডিও দিছি, আমি কখনো দেই নাই যে কিভাবে ডলার সেল দিবেন। সো ডলার সেল দেওয়া বা মোবাইল রিসার্চ না, সবকিছুই এখন বিনান্স এর মাধ্যমে পসিবল। সো এ টু জেড আমি দেখাই দেবো, অবশ্যই কিন্তু ভিডিওটা লং হবে, কারণ ফুল প্রসেস যদি জানতে চান বা যে টোকেন বিনান্সে লিস্টিং না ওটাও আমরা কীভাবে সেল দিব, কীভাবে টাকাটা বিকাশে নিব নগদে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর মোবাইল রিচার্জের মাধ্যমে নিব, এ টু জেড আমি কিন্তু আপনাদের দেখাই দেবো। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তার আগে বলে নিই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, এখানে কিন্তু আর্নিং এর সকল আপডেট সব কিছুই কিন্তু আমাদের এখানে দেওয়া, এবং আপডেট যদি না পান সেক্ষেত্রে টাকাটা কিন্তু লস আপনার, ঠিক আছে? সো এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওইখানে প্রেস করলে আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। প্রথমেই বলে নিয়েছি যে ভিডিওটা লং হবে, এখন আমরা শুরু করি যে কীভাবে কী করবো। সো দেখেন, এই হচ্ছে আমাদের বিনান্স এক্সচেঞ্জ সাইটটা, এই যে বিনান্স। সো অনেকেই যে বলেন যে ভাই পিটুপির মাধ্যমেও নাকি স্ক্যামিং হয়, ভাই এগুলো আপনার যদি শিওর ঠিকঠাক মতো যদি লেনদেন না করতে পারেন সেক্ষেত্রে তো স্ক্যামিং হবেই। সো এই হচ্ছে আমাদের বিনান্স। আমি আগে পিটুপির মাধ্যমে জিনিসটা দেখাবো, দেন হচ্ছে আমরা মোবাইল রিচার্জটা কীভাবে করে ওটাও আমরা সব কিছু দেখে নেব। অবশ্যই ভিডিওটা একটু লং হবে। সো এই হচ্ছে বিনান্স, এইখানের মাধ্যমে আমরা ট্রেডিং করি বা আমরা যেসব টোকেন পাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমি টোকেন পাইলাম একটা, ওই টোকেনটা বিনান্সের মধ্যে লিস্টিং নাই, ঠিক আছে? বিনান্সের মধ্যে লিস্টিং নাই, যেমন আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে সরাসরি চলে যাচ্ছি, এই যে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, দেন আমি এখান থেকে আপনাদের একটা ধারণা দিই তাহলে বুঝতে পারবেন। যেমন এখান থেকে আমরা ধরেন এই যে এই টোকেনটাই 20 সেন্ট হবে, বা অন্য কোনো টোকেন যেটা বিনান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের টোকেন পাইলাম, এই টোকেনটা পাইলাম। এখন এইটা তো ভাই বিনান্সের লিস্টিং নাই, এখন আমরা এখানে কী করবো? এখন আমরা কী করবো, এই যে টোকেনটা প্যানকেক সবে চলে যাব, বা আমরা ইসে ব্রাউজারে চলে যাব, ঠিক আছে? আমি আপনাদের দেখাই, আমি আর একটা জিনিস আপনাদের দেখাই। আচ্ছা, আমরা এখান থেকে আমরা সরাসরি এসএপির জিনিসটা দেখাই, বা এসএপি আমি ধরে নিলাম এসএপিটা বিনান্সের মধ্যে লিস্টিং নাই। এখন আমরা সার্চ দিব এই যে এসএপিটা এটা কোথায় কোথায় লিস্টেড আছে। যদি বিনান্সে লিস্টেড না থাকে সেক্ষেত্রে আমি সরাসরি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পর আমি এইখানে লিখে সার্চ দিব এসএপি টোকেন প্রাইস, ঠিক আছে? এসএপি টোকেন প্রাইস লিখে সার্চ দেবো, দেন আমরা দেখবো এসএপিটা এই যে কয়েন গেকোর মধ্যে আমরা চলে যাব, ঠিক আছে? কয়েন গেকো, বা এটা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। সো দেন আমরা এখান থেকে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে দেখবো এই টোকেনটা কোথায় কোথায় লিস্টেড আছে। এখান থেকে ধরে নিলাম এই টোকেনটা বিনান্সের মধ্যে লিস্টিং নাই, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? বিনান্সের লিস্টিং, এখন আমরা খুঁজবো কোথায় লিস্টেড আছে। দেখেন এখানে গেট ডোটাইও, হটবিট, এল ব্যাঙ্ক, প্যানকেক সব এগুলোর মধ্যে লিস্টেড আছে। এখন আমরা কী করবো, এই যে টোকেনটা এসএপি টোকেনটা আছে, এখন আমরা এখান থেকে বিনান্সের মধ্যে, যেহেতু আমাদের ডলার সেল দিতে বিনান্সে যাওয়া লাগবে, এখন এটা তো বিনান্সে লিস্টেড নাই, এখন আমরা করবো কি, এই যে প্যানকেক সোয়াবের মধ্যে আমরা যদি যাই, প্যানকেক সোয়াবে গিয়ে আমরা এই টোকেনটা সোয়াব করে এই যে বিইউএসডিটি বা বিএনবি করে নেব। বিএনবি করার পর আমি সরাসরি বিনান্সের মধ্যে চলে যাব, এবং বিএনবিটা কিন্তু বিনান্সে লিস্টেড আছে, ঠিক আছে? সো আমাদের যে কোনো এক্সচেঞ্জ থেকে আগে ইউএসডিটি বা এমন একটা টোকেন করতে হবে যেটা বিনান্সের মধ্যে লিস্টেড আছে, দেন আমরা বিনান্স থেকে এটা সেল দিয়ে ইউএসডিটি করবো। আমি আপনাদের দেখাই দিচ্ছি। তবে এটা হচ্ছে আমার ওয়ালেট, আমি আমার ইস্যুর জন্য এটাই করে রাখলাম আর কি। যাই হোক, এখন ধরেন আমার কাছে বিএনবি বা বিইউএসডিটি আছে। সো এখন আমরা কী করবো, আমরা ওইখান থেকে ধরেন আমি ইসে গেলাম প্যানকেক সোয়াব থেকে, সোয়াব করে আমি বিএনবি করে নিলাম, বিএনবি করার পর আমি বিএনবির মধ্যে যাব, দেন আমরা ডিপোজিটে যাব। ডিপোজিটে যাওয়ার পর এখান থেকে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক আছে, যেহেতু এটা স্মার্ট চেইন, আমি স্মার্ট চেইন এখানে ডিপোজিট করে দিলাম, ঠিক আছে? আমরা এখানে ডিপোজিট করলাম, ডিপোজিট করবার মানে যে টোকেনটাই বিনান্সে লিস্টেড আছে ওই টোকেনটাই আমরা এক্সচেঞ্জ করে বিনান্সে ডিপোজিট করব। ডিপোজিট করার পর দেন আমরা কী করব, এখান থেকে আমরা বিএনবিতে চলে যাই। বিএনবিতে চলে গেলে দেখেন বিএনবিতে ইউএসডিটি পেয়ার আছে, এখন আমরা কী করব, এই বিএনবি টোকেনটা সেল দিয়ে দেব। বিএনবি টোকেনটা সেল দিলে আমাদের ইউএসডিটি হবে, এবং সেই ইউএসডিটি আমরা এখান থেকে, এই যে দেখেন এখানে একটা ট্রান্সফার নামক একটা অপশন আছে, এটা আপনার স্পট ওয়ালেট, এখান থেকে উইথড্র বা টু জেড করতে পারবেন। আমাদের ডলারটা নেওয়া লাগবে পিটুপি ওয়ালেটে সেল দেওয়ার জন্য, ঠিক আছে? আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি আশা করি। এখন এখান থেকে আমরা ট্রান্সফার নামক যে অপশনটা আছে, ট্রান্সফার অপশনে প্রেস করব। এখন আমরা যে টোকেনটা ই করতে চাই, যেমন আমি যদি এখান থেকে ইউএসডিটি ধরেন আমার কাছে আছে, আমি এখন কী করব, এখান থেকে আমি যত ডলার সেল দিতে চাই আর কি, সেই ডলারটা এখানে আমি $5 সেল দিয়েছি, এলে কনফার্ম ট্রানজ্যাকশন প্রেস করলে আমাদের যে ডলারটা আছে সরাসরি পিটুপির মধ্যে এইখানে চলে আসবে। এই যে এইখানে, এখানে আমরা যেহেতু ডলার নাই আমি এটা দেখাই দিচ্ছি, এই যে পিটুপির মধ্যে এইখানে চলে আসবে। এইখানে চলে আসার পরে দেন আমরা কী করব, এইখান থেকে আমরা ডলারটা সেল দিব। এখন হচ্ছে আমরা কীভাবে সেল দিব সেই প্রসেসের দিকে আমরা আগাইতেছি, ঠিক আছে? সেই প্রসেসটার দিকে আগাইতেছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা সেল দেবো, আমার কাছে এখানে ধরলাম $5 আছে, সেল অপশনে চলে যাব আমরা। সেল অপশনে এখান থেকে সরাসরি চলে যাচ্ছি, সেল অপশনে চলে যাওয়ার পর এই এইখানে থাকবে কি, ইউএসডিটি থাকবে। এখন আমরা কী করবো, এখান থেকে এইখানে প্রেস করে এখান থেকে আমরা যেহেতু বিডিটি কারেন্সি, সেহেতু বিডিটি সিলেক্ট করবো। বিডিটি সিলেক্ট করলে দেখেন,
সো ভিউয়ার্স খেয়াল করুন এইখান থেকে আমরা সরাসরি সেল অপশনে চলে আসলাম দেন এখানে দেখেন ইউএসডি পেয়ারটা আছে আমি এই জন্য আগে বলছি যে ইউএসডি পেয়ারটা করে নেবেন আর কি আপনারা ঠিক আছে ইউএসডি করে নেবেন দেন এই যে দেখেন সেল মানে এরা সবাই বাই করতে যাচ্ছে দেখেন আমরা সেল অপশনে আছি এটা হচ্ছে বাই আমরা সেল অপশনে আছি মানে এরা সবাই বাই করতে যাচ্ছে এখান থেকে চাইলে আমি সেল দিতে পারবো এখন এরা সেল অর্ডার বসাইছে এই যে সেল অর্ডারগুলো বসাইছে এই যে দেখেন একজনের সেল অর্ডার বসাইছে মিনিমাম হচ্ছে এখানে 800 টাকা তাকে মিনিমাম সেল দিতে গেলে 800 টাকা আবার অনেকে মিনিমাম দেয় 100 টাকা 200 টাকা এরকম যে মিনিমাম যতটুকু দেবে আমরা ততটুকু সেল দেবো আর কি ঠিক আছে এখানে মিনিমাম অ্যামাউন্টটা দেখে নেবেন দেখেন এইখানে দেশে সে মিনিমাম অ্যামাউন্ট দেশে 300 টাকা মানে $3 $4 হলেই তার কাছে আপনি সেল দিতে পারবেন এখানে মিনিমাম অ্যামাউন্টটা আপনারা দেখে নেবেন আর কি সো ধরে নিলাম আমরা সরাসরি এইখানে চলে আসলাম ইউএসডিটি এর এখানে চলে আসলাম এখন আমরা ইউএসডিটি সেল দিব ঠিক আছে ইউএসডিটি সেল দেওয়ার জন্য আমরা কি করব এই যে আরেকটা জিনিস অ্যানালাইসিস করতে হবে সে কয়টা ট্রেড করছে মানে সে কয়জনের কাছে সেল দিছে দেখেন সে সেল দিছে বা সে বাই করছে 651 জনের কাছ থেকে তারপর 1873 জনের কাছ থেকে সে ডলারগুলো বাই করছে তার মানে তারা কিন্তু খুবই ট্রাস্টেড ইনি 18 জন ইনি 388 সিজন এগুলো দেখে নেবেন এবং তারা কিন্তু 96% এবং 100%ই তারা কিন্তু ডলারগুলো সেল করছে এই যে দেখেন এখানে এখানে যদি দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন সো দেন এখন আমরা কি করব সেল অপশনে প্রেস করে দেব এই যে 90 টাকা করে পার ডলার কিন্তু চলতেছে এখন আমরা সেল অপশনে চলে গেলাম এবং আমরা কিন্তু আগেই দেখে নিলাম এর এই কিন্তু 651টা ট্রেড করছে এবং খুবই ভালো রেটিং তারা আছে দেখেন আমরা সেল অপশনে চলে যাব সেল অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব অল অপশনে চলে যাব বা আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা অল দিয়ে দেব আর কি সো দেখেন এখানে তার মিনিমাম অ্যামাউন্ট হলো $221 এখন এইখানে আমি আপনাদের সুবিধার্তে আমি কিছু বিএনবি ডিপোজিট করি ট্রাস্ট ওয়ালেট থেকে দেন আমি আপনাদের সরাসরি এক্সচেঞ্জ করে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো ভিউয়ার্স এখানে দেখেন আমি কিছুটা $11 মতো বিএনবি এখানে ডিপোজিট করছি দেখেন এবং এখানে দেখেন আমার এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে ট্রানজ্যাকশন এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব সরাসরি মার্কেটে চলে যাব আপনি যে কোনো টোকেন ডিপোজিট করতে পারেন যেটা বিনান্সে লিস্টেড আছে ওই টোকেনটা আপনি সেল দিয়ে ইউএসডি করে নেবেন এক কথা এই যে আমি বিএনবি যেটা করছি আপনারা যে আমি বিএনবি দেখাইছি এই জন্য যে আপনাদের বিএনবি করতে হবে এমন কোনো কথা না এটা বাই করতে যাচ্ছে আমি 100% করলাম এই যে $10.90 আমি টোকেনটা সেল দিয়ে দিলাম এই যে আমার এখানে ওয়ালেটে সরাসরি ইউএসডি চলে আসছে এখন আমরা কি করব সরাসরি এই যে এখানে দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করে দেব ইউএসডি ইউএসডি সিলেক্ট করবার ম্যাক্স করলাম এখানে আমি চলে দিলাম এই যে দেখেন এটা আপনার পিটুপি যে ব্যালেন্সটা আছে পিটুপির মধ্যে আপনার এখানে চলে গেছে এই যে দেখেন $10.98 আমি যতটুকু সেল দিছি আর কি সো এখন এইটা আমরা সেল দিব ঠিক আছে সরাসরি আমি আপনাদের খুব তাড়াতাড়ি ফাস্ট করে দেখাই দিতেছি এই যে দেখেন এইখানে মিনিমাম অ্যামাউন্টটা আপনাদের দেখতে হবে ক্রিপ্টো অ্যামাউন্ট মিনিমাম হলো যে এটা লিমিট আছে এতটুকু এগুলো সব দেখে নেবেন সো এখন আপনাদের যদি কম অ্যামাউন্ট থাকে যদি $5 সেল দিতে চান সেক্ষেত্রে কী করবেন এখান থেকে এই যে দেখেন এর কাছে কিন্তু আপনি 89.86 টাকা রেটে $120 মানে $2 হলেই এর কাছে সেল দিতে পারবেন আর কি ঠিক আছে 208টা ট্রেড করছে খুবই ভালো রেটে দিছে আর কি এখন আমরা কি করব এখন এই যে দেখেন আমি আমার কাছে যেহেতু একটু বেশি অ্যামাউন্ট আছে আমি অলে গেলাম সো এরটা হলো যে মিনিমাম $221 এর এত কমে ই করা যাবে না আর কি ঠিক আছে এখন আমরা এখান থেকে খুঁজে দেখব কে কম একটু রেটে আমাদের দিচ্ছে এই যে দেখেন এখানে এখানে আমরা দেখি যে দেখেন ইনি প্রায় 661টার মতো ট্রেড করছে যে দাঁড়ান আমি একটু দেখছি সো ভিউয়ার্স এইখানে খেয়াল করেন ইনি এই যে ক্রিপ্টো মানিয়ে নাকি সে মিনিমাম দিছে 800 টাকা সে দিছে $120 আপনাদের কাছে কম হলে যাদের দেখবেন লিমিট কম তাদের কাছে চলে যাবেন আর কি সো আমার যেহেতু একটু বেশি আছে আমি এই রেটে আমি সেলটা দিয়ে দিব আর কি ঠিক আছে এখন আমি এখান থেকে সেল অপশনে চলে যাচ্ছি সেল অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আমার যে ব্যালেন্সটা আছে এটা আমি অলে দিয়ে দিব অলে দিয়ে দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে এখান থেকে দেখেন আমি বিকাশটা সিলেক্ট করে দিছি কারণ এখানে সে পেমেন্ট করবে দেখেন এখানে বিকাশটা কিন্তু তাদের লেখাই আছে আমি আবার একটু দেখছি সো ভিউয়ার্স এখানে দেখেন তার কিন্তু এটা সে দিবে বিকাশের মাধ্যমে নগদও আছে আপনার চাইলে যে কোনো ইসের মাধ্যমে আপনি করতে পারবেন এবং আপনার একটা কাজ করবেন এই যে দেখেন অল করলাম এখন এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে পেমেন্ট মেথড আপনি চাইলে বিকাশ নগদ যে কোনো কিছু নাম্বার দিয়ে সরাসরি এইভাবে অ্যাড করে নেবেন আমারটা অ্যাড করে নিলাম দেন সেল ইউএসডিতে প্রেস করলাম ঠিক আছে সেল ইউএসডি প্রেস করার পর যে দেখেন চ্যাট নামক একটা অপশন আছে আমি পাবো মোট এই যে এত টাকা এবং এখান থেকে সরাসরি আমি চ্যাট অপশনে চলে গেলাম চ্যাট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আমি একটু হাই লিখে দিলাম ওনার কাছে এখানে হাই সো এটা দেখেন আমি আপনাদের সরাসরি আপনাদের দেখাই দিয়েছি এখান থেকে সে 10 টাকা কম দেবে আর কি ঠিক আছে 10 টাকা কম দেবে সো আমরা এটা রাজি হই আমরা এখন এখান থেকে তার কাছে সেল দেবো আমরা একটু ওয়েট করি সো ভিউয়ার্স এইখানে দেখেন আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেলাম এই যে সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগছে দেখেন আমার কাছে বিগেস থেকে কিন্তু সরাসরি নোটিফিকেশন চলে আসছে এখান থেকে দেখেন এখান থেকে সে কিন্তু এটা করে দিছে পেমেন্টটা আমার করে দিছে আমি যদি সরাসরি বিগেসের মধ্যে চলে যাই সো ভিউয়ার্স এই দেখেন এখান থেকে আমি সরাসরি ব্যালেন্সে চলে গেলাম আমার এইখানে কিন্তু ব্যালেন্সটা তারা অ্যাড করে দিয়েছে এবং আমি যদি ইনবক্সে গিয়ে ট্রানজ্যাকশনে যাই সে কিন্তু এই যে তার টাকাটা যেইটা ছিল সেটা পেড করে দিয়েছে আর কি দেখেন এখানে পেড করে দিয়েছে এই যে দেখেন এবং সে লিখে দিয়েছে ডান
আমরা শুধুমাত্র এতটুকু কথা বলছি তার সাথে। এখন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আপনি যদি পেমেন্টটা না পান বা যদি কোনো ঝামেলা, সেক্ষেত্রে অ্যাপিলে প্রেস করবেন। আর আপনি যদি পেমেন্টটা পান, এখান থেকে কনফার্ম রিসিপ্ট অপশনে প্রেস করবেন। দেন এইখান থেকে আই কনফার্মে প্রেস করবেন। দেন কনফার্ম অপশনে প্রেস করলে আপনি গুগল অথেন্টিকেশন কি বা এসএমএস অথেন্টিকেশন কি এটা দিয়ে দেবেন। সো আমি জাস্ট সেটা আপনার এটা বিনান্স থেকে আপনাদের এটা দিয়ে দিচ্ছি। সো আগে দেখে নেবেন আপনি পেমেন্টটা পাইছেন কিনা। দেন আমি এটা কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে সাবমিট করে দিলাম। সো সাবমিট করে দিলাম, এইখানে দেখেন এখানে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল, আমার এটা ই করে দিল। দেন সে যেহেতু আমাদের ভালো লেনদেন করছে, আমরা কি করবো, পজিটিভ একটা দিয়ে আমরা সরাসরি ডান অপশনে প্রেস করে দিব, আমাদের কাজ কমপ্লিট। দেন এখন এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম। দেখেন আমাদের কিন্তু যে ডলারটা ছিল সেই ডলারটা সেল হয়ে গেছে, আমাদের টাকাটাও কিন্তু আমরা সরাসরি বিকাশের মাধ্যমে পেয়ে গেছি। দেখেন এখানে কিন্তু মানে সর্বোচ্চ 5 মিনিটের মতো টাইম লাগছে আমার এখানে তাদের সাথে তার সাথে লেনদেন করতে আর কি। আশা করি ক্লিয়ারলি আমি আপনাদের বুঝাইতে পারছি। দেন এখন হচ্ছে মোবাইল রিচার্জের বিষয়টা, ওইটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাই দিই। সো এই যে দেখেন স্পট অ্যামাউন্টটা আমি চলে আসলাম। স্পট অ্যামাউন্টে চলে আসার পর মোবাইল রিচার্জের অপশনটা কই পাবেন, এই যে এই যে এই যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা ধরবেন, ধরে এই যে নিচের দিকে উপরের দিকে টান দিবেন। এই যে টান দিলে দেখেন মোবাইল টপ আপ নামক একটা অপশন আছে, এই যে দেখেন মোবাইল টপ আপ। সো আমরা যদি মোবাইল টপের উপর প্রেস করি সেক্ষেত্রে দেখেন আমাদের সরাসরি অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে মোবাইল টপ আপের। সো এটাও সেমভাবে আপনাদের এখানে আপনি আপনার যে যতটুকু সেল দিবেন আপনার নাম্বারটা দিবেন, এই যে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি আর কি, এটা দেখানোর প্রয়োজন হয় না কারণ আমরা এর মাধ্যমে তেমন কেউ মোবাইল রিচার্জ করবো না আর কি। আমরা চাইলে এখান থেকে যে দেখেন বিটি সিটি সব কিছুই আছে, আমরা চাইলে এখান থেকে এই করতে পারি। সে এরপরে হবে কি আমাদের যে ওয়ালেট আছে আমরা যতটুকু আমরা চাইলে 50 টাকা 100 টাকা বিভিন্ন রিচার্জ এগুলো নিয়ে নিতে পারি আর কি। সো যেহেতু আমরা বিকাশ নগদের মাধ্যমে নিচ্ছি এটার আর কোনো মেবি প্রয়োজন হবে না আপনাদের, আশা করি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এ চাইলে আপনি এখান থেকে এইভাবে করতে পারেন, দুইটা প্রসেস আর কি সেম, এই জন্য আমি দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে তাহলে আরও লং হয়ে যাবে। আশা করি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করবেন কারণ সকল প্রকার আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো ধন্যবাদ, বেশ ভিডিওটা ফুল কন্টিনিউ করার জন্য আপনাদের খুবই। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি এইখানে যে যে ডলারটা আছে আপনারা যদি চান 1000-2000 ডলার পর্যন্ত সেল দিয়ে দিতে পারেন, কিন্তু একটু কম কম করে সেল দেবেন, এটা আপনার পক্ষে ভালো হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। সো ধন্যবাদ, বেশ সবাই ভালো থাকবেন।